আসসালামু আলাইকুম। আজকের ভিডিও বিষয় শিক্ষণীয় কিছু উক্তি যা আপনার জীবনে কাজে আসবে। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। নিজে পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা হলো কর্মের ব্যাপার। তুমি যদি একটা কাজ করার আগে মনে করো আমি হয়তো পারবো না, তাহলে তুমি নিশ্চিত যে তুমি কাজটা সম্পূর্ণ করতে ব্যর্থ হবে। সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো, পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তো কিছুই করতে পারবে না। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববোধ বানিয়েছে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা থেকে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। কত আজব তাই না, পৃথিবীতে 84 লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষ টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তো নিজ চোখে দেখতে পারবে। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার, কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে। হতাশ হয় না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। কথায় আছে নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে, তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়ার অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। সুখের পিছনে ছুটতে নেই, সুখ প্রজাপতির মতো ধরতে গেলে ধরা দেয় না, চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে। যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসতে আমি ব্যস্ত থাকি। বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদেহর পিছনে পিছনে যায়।
অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে। আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে পছন্দ করি, তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। জীবনে খারাপ সময় আসা দরকার, খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোর চেহারা চেনা যায় না। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্য প্রয়োজন, আর খারাপ সময়টিকে কাটিয়ে নেওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলো না। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বের সব কিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না, শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ করে দিবে। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারো বিশ্বাস ভেঙো না। ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ঔষধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের অভাব। পাখি পুষলাম উড়ে গেছে, কাঠবিড়াল পুষলাম পালিয়ে গেছে, এরপর আমি গাছ লাগালাম, পাখিও কাঠবিড়ালি দুটোই চলে এলো। আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমি পারবো, অন্য কেউ না। কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা না বিশ্বাস করে। কাউকে ভয় দেখিও না, সাহস দিও, কাউকে লজ্জা দিও না, শিখিয়ে দিও, কাউকে বোকা বলো না, বুঝিয়ে দিও, রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটা হচ্ছে সুন্দর চরিত্রের লক্ষণ। যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোকা দিও না, কারণ নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, তাহলে তোমারও উন্নতি হবে। অন্যের বলা কটু শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না, নিজের কাজের দ্বারা শব্দগুলোকে বদলে দাও। তোমার শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারো উপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। অপরের ভুল থেকে শিক্ষা নাও, সমালোচনা করো না, কারণ সমালোচনা তোমাকে তার মতোই আরেকটা ভুল পথে নিয়ে যাবে। যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রুর সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় মনে করো তবে বন্ধু বৃদ্ধি হবে। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না, আগে ভাবেন ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য কোনো মেয়েরা মরে না, মরে অমানুষের অত্যাচারে।
পরিবারের উপর আর কিছুই নাই, না ভালোবাসার মানুষ, না ফ্রেন্ড, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে, কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতেও পরিবার পাশে থাকে। আজকে তাহলে ভিডিও এতটুকুই থাকুক। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি করে শেয়ার করবেন। যদি এরকম আরও নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।